ফ্রেন্ড, আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। সামনেই রথযাত্রা আর আজকে আমি শেয়ার করতে চলেছি উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি রেসিপি, যেটি রথযাত্রার স্পেশাল রেসিপি। তো আজকে শেয়ার করব উড়িষ্যার প্রসিদ্ধ একটি মিষ্টি ছানা পোড়া। চলো আজকের আমার এই ছানা পোড়ার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট মিল ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি অল্প অল্প করে লেবুর রসটা দিচ্ছি আর লেবুর রসের সাথে একটু জল মিশিয়ে নিয়েছিলাম। দেখো আমার কিন্তু ছানাটা কেটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে জলটা বার করে দেব। আমরা যেমন মিষ্টি তৈরি করি সেইরকম কিন্তু ছানাটা থেকে একদম জল বের করে দেওয়া দরকার নেই, জাস্ট এভাবে একটু চেপে চেপে জলটা বের করে নিলেই হবে। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি আর স্বাদ অনুসারে চিনি। মিষ্টিটা অবশ্যই নিজের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নেবে। আমি কিন্তু এখানে 1 লিটার দুধে 2 টেবিল চামচের মতো সুজি দিলাম আর ওই ছোটো 1 কাটুরির মতো আমি চিনি দিলাম আমার স্বাদ অনুসারে। এবার অবশ্যই চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নেবে। ভালো করে এভাবে একটু মিক্স করে নিতে হবে যাতে চিনিটা একটু গলে যায়। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর দিয়ে দিলাম কাজু বাদাম, এলাচ গুঁড়ো আর ছানা কাটানোর জল। অল্প অল্প করে আমি এভাবে অ্যাড করব আর ভালো করে স্পুনের পেছন দিকটা দিয়ে মিক্স করতে থাকবো। আমি কিন্তু এখানে একটা ছোট কাটুরির 1 কাটুরি নিয়েছি, মানে এটা সম্ভবত 3 থেকে 4 টেবিল স্পুনের মতো আমি ছানা কাটানোর জল এখানে ব্যবহার করছি। এবার ভালো করে এভাবে কিছু সময় ধরে মিক্স করে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার একটা কেক টিনে ভালো করে আমি এখানে একটু ঘি গ্রিস করে নিচ্ছি। এবার ছানার মিক্সারের মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেকিং সোডা, এখানে 1/2 টিস্পুনের মতো দিয়েছি। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি ছানার মিক্সারটা। এবার ভালো করে একটু এইভাবে সেট করে নেব, একটু ট্যাপও করে দেব। গ্যাসে একটা পাত্র বসিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার ছানা পোড়ার পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবার 50 থেকে 55 মিনিট বেক হতে দেব। প্রায় 55 মিনিট পর ফিরে আসলাম, ছানা পোড়া একদমই রেডি, নামিয়ে নেব। একটা ছুরি দিয়ে দেখাচ্ছি, দেখো একদম ছুরিটা ক্লিন বেরোচ্ছে, তার মানে ছানা পোড়া খুব ভালোভাবে বেক হয়েছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, রথযাত্রা স্পেশাল উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো, রেসিপিটা সকলের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার হাজির হয়ে যাব নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।